রাজধানীর বেশ কিছু গ্যারেজ সার্ভিসিং সেন্টারে এভাবে পুরনো গাড়িকে নতুন রূপ দিতে কাজ চলে। রং পার্টস এমনকি ইঞ্জিন পাল্টে একেবারে নিউ ব্র্যান্ডের লুক দেওয়া হয়। এমন গাড়ির চাহিদা নেহায়েত কম নয়। সবসময় যে ব্র্যান্ড নিউ কিংবা রিকন্ডিশন গাড়ির বাণিজ্য হয় মোটেও তা না। 2022 সালে এসে দেখা যাচ্ছে 90 দশকের ফেলে আসা পুরনো গাড়ির চাহিদাও বাড়ছে। নতুন গাড়ি কেনার সামর্থ্য হয়তো নেই, তবে যানজটের নগরীতে প্রয়োজন একটি গাড়ির, কিংবা কেউ হয়তো চান 60 দশকের কোনো ব্র্যান্ড সংগ্রহ রাখতে। আমার কাছে আসলে সব ধরনের গাড়ি আছে, সেই আপনার 90 থেকে শুরু করে এখন লেটেস্ট মডেল যেগুলো আছে, এসইউভির মধ্যে আপনার হ্যারিয়ার বলেন, প্রাডো বলেন, সব ধরনের গাড়ি আছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পুরনো গাড়ির কেনাবেচা হচ্ছে হরদম। গাড়ির ক্রেতারা মুহূর্তেই বিজ্ঞাপন দেখে গাড়ি পছন্দ করছেন, দামে বনিবনা হলেও কিনেও ফেলছেন। নতুন গাড়ির পাশাপাশি ব্যবহৃত গাড়ি নিয়ে ব্যবসা করে বিভিন্ন শোরুম। এখানকার ব্যবসায়ীরা গাড়িগুলো সরাসরি মালিকপক্ষ থেকে সংগ্রহ করে, কখনো বা তা সংগ্রহ করে সাপ্তাহিক কারহাট থেকে। রাজধানীতে দেখা যায় এমন কিছু কারহাট যা সাপ্তাহিক ছুটির দিনে বসে। পুরনো গাড়ির কাস্টমার আমরা ভালোই পাই, আর এইখানে কারহাটে সেই সমস্ত গাড়িগুলো আছে যেগুলো ভালো। এই গাড়িগুলো পেপারসে কোনো কাজ প্রবলেম থাকে না। গাড়িও আপনি দেখতেছেন যে অনেক শোরুমে ডিক্লেয়ার দেয় যে 2 লাখ টাকা 3 লাখ টাকা কম দামে গাড়ি বিক্রি করে, আসলে ওই সমস্ত শোরুমে গাড়ি ফেল থাকে, পেপার ফেল থাকে 10 বছর 8 বছর। হ্যাঁ, গাড়িতে সমস্যা থাকে, গাড়ির কাজকর্ম থাকে, ও আমাদের এখানে প্রত্যেকটা গাড়ি আপ টু ডেট করা থাকে। হ্যাঁ, কারহাট থেকে এর আগেও কিনেছি আমি গাড়ি কয়েকবার, 2-3টা কিনেছি এর আগে, সেলও করেছি এখানে। ভালো লাগে কারহাটে, বাজেট অনুযায়ী গাড়ি পাওয়া যায়, মানে যার যেমন বাজেট আর কি। গাড়ি মেলে 3.5 লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কোটি টাকার মধ্যে। আবার কখনো একজন ব্যবহারকারী তার নিজের চালানো গাড়ি বিক্রি করার জন্য রেখে যান একটি শোরুমের আওতায়। এক শ্রেণীর কাছে যখন নতুন গাড়ির চাহিদা, ঠিক তেমনিভাবে কারো পছন্দ পুরনো গাড়ির। তরুণ সমাজ কিংবা রুচিশীল বহু ব্যবহারকারীর মাঝে আবার দেখা মেলে 60 দশকের গাড়িরও, আর তাদের এই পছন্দ ও চাহিদার জায়গায় ধরে রেখেছে পুরনো গাড়ির বাণিজ্যকে, যা দিন দিন বেড়েই চলেছে। পুরনো গাড়ির মধ্যে টয়োটার বিভিন্ন মডেল বেশ জনপ্রিয়, যার মধ্যে আছে করোলা 100, 110, 111, মার্ক 2, টিআই, ক্যারিনা, নিশান সানি, মিৎসুবিশি কিংবা ফোর হুইল জিপো। এই গাড়িগুলো কেনার পর বেশিরভাগ সময় ব্যবহারকারী গ্যারেজে সৌন্দর্য বর্ধনের কাজে দেয়, পরিবর্তন করে এর হেডল্যাম্প, ব্যাকলাইট, যোগ করে বিভিন্ন রকমের বডি কিট, স্পয়লার, গান শোনার জন্য ডিভিডি প্লেয়ার ও বেস টিউব। কখনো গাড়িটিকে সাজিয়ে নেওয়া হয় নতুন পছন্দের রঙে। কাইয়ুম কবির, এখন ঢাকা।